গ্রেপ্তার করা হলো প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। আইএনএক্স মিডিয়া মামলায় তাকে গ্রেপ্তার করলো সিবিআই। তাকে সিবিআই সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়, রাতে সিবিআই হেফাজতে রাখা হয় তাকে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিল ভারতীয় রেল। গান্ধী জয়ন্তী থেকে 50 মাইক্রনের কম ঘনত্ব বিশিষ্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতীয় রেল। প্ল্যাটফর্ম, ট্রেনের কামরা বা দফতর, রেলের কোথাও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা চলবে না। এবছর মুম্বাইয়ে পালিত হচ্ছে না দহি হান্ডি মন্ডল উৎসব। জন্মাষ্টমীর আগে শহর জুড়ে পালিত হবে না মুম্বাইয়ের জনপ্রিয় এই উৎসব, কারণ উৎসবের জন্য বরাদ্দ এই অর্থ পৌঁছে যাবে শহরের বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের কাছে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সন্ধ্যে কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। চারিদিকে জল থই থই, ভাসছে উত্তরাখণ্ড, আর তার মধ্যেই ঘটল বিপত্তি। ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তাতেই ভেঙে পড়ল হেলিকপ্টার। উত্তরকাশী জেলার মোড়ি থেকে মল্ডি যাওয়ার পথে চপারটি ভেঙে পড়ে, নিখোঁজ 3 জন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল 3 তলা একটি কাপড়ের দোকান। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানা চিচিরা বাজার এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে বীরপাড়া চা বাগান এলাকায় দাপিয়ে বেড়ালো এক দাতাল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে দলগাঁও বনাঞ্চল থেকে বেরিয়ে জাতীয় সড়ক পার হয়ে হাতিটি চা বাগানে ঢুকে পড়ে। বহু প্রচেষ্টার পর হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দলগাঁওয়ের রেঞ্জার রাজীব দে। বছর ঘুরে আবারও উৎসাহের সঙ্গে শুরু হয়েছে ফ্যাশন জগতের সবচেয়ে বড় উৎসব ল্যাকমে ফ্যাশন উইক। আর এদিন ডিজাইনার মনীষ মালহোত্রার ফ্যাশন কালেকশন হটনেসের মাধ্যমে প্রদর্শন করতে এসে রীতিমতো ফ্যাশন শোয়ের মঞ্চ কাবু করলেন গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্ল্যামার কুইন ক্যাটরিনা কাইফ। ভারী কাজের ভেলভেট লেহেঙ্গা এবং ম্যাচিং ব্লাউজই যথেষ্ট ছিল পুরুষ সমাজের মন কাড়তে। পাকিস্তানের হিউম্যান রাইটস মিনিস্টার শিরিন মজারি প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে ইউনিসেফের কাছে চিঠি লেখেন। পাকিস্তানের মতে প্রিয়াঙ্কা নাকি যোগ্যতা নেই রাষ্ট্রসংঘের শান্তিদূত পদে থাকার, তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ প্রিয়াঙ্কা ভুল বার্তা ছড়াচ্ছেন। ডুরান্ড কাপের বাংলার স্বপ্ন জিয়ে রাখলো মোহনবাগান। সেমিফাইনালে রিয়াল কাশ্মীরকে 3-1 হারালো তারা। গোল করেন চামড়া ও সুয়ের। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।